ভিউয়ার্স, আজ হলো গিয়ে টাঙ্গাইলের দ্বিতীয় দিন। তো সকালবেলা নাস্তার পর সবাই মিলে আমরা ডিসি লেক এসে পৌঁছালাম, আর এটা ছিল হোটেলের একদম কাছে। এসপি পার্কে যাওয়ার ইচ্ছে ছিল, সেটা যাওয়া হয়ে উঠে নাই, একটু দূরে ছিল। তো আমি সব কিছু শেয়ার করার আগে আমার দেশ ও প্রবাসীর সকল ভিউয়ার্সকে আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই আল্লাহর অশেষ কৃপায় খুবই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা ডিসি লেকে বেশ কিছুক্ষণ সময় কাটালাম সবাই মিলে আনন্দে। এখানে আমরা বেশ কিছু সময় আমরা ঘুরে ঘুরে দেখলাম, এনজয় করলাম, ছবি উঠালাম। তারপর এখান থেকে চলে গিয়েছিলাম সেই দাদার বাড়ি, যে বাড়িতে আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন আমার হাজব্যান্ডের সিনিয়র ফ্রেন্ড যে দাদা, ওনার বাড়িতে রাতের খাবারের আয়োজন করা হয়েছিল, পরের দিন দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল, আজ সেই দ্বিতীয় দিনের দুপুর। তো আপনারা দেখুন, উপভোগ করুন আর আমার সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আমাদের এখান থেকে যাওয়ার কথা সেই দাদার বাড়ি। দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে, যাওয়ার পথে কিছুটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এই যে জিলাপি বিক্রেতা, কি সুন্দর করে উনি জিলাপি ভাজছেন আর উনি বিক্রি করছেন। তো আমার ভালো লাগলো বলেই আমি এটা রেকর্ড করে নিলাম আর ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখুন ঘোড়ার গাড়ি, প্রতিটা মানে যাওয়ার পথে যে প্রতিটা দৃশ্য কত সুন্দর ছিল, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না ভিউয়ার্স। তো এখন দেখুন দুপুরে খাবারের আয়োজন, বৌদি অনেক কিছুই রান্না করেছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের, শেয়ার করেছি আপনাদের সাথে যে রাতের বেলা কত কিছু নিজ হাতে রান্না করেছেন, আজও তাই। তো আমরা খুব মজা করে আমরা খেলাম দুপুরের খাবারটা। খাওয়ার পর কিছুটা সময় রেস্ট নিয়ে আমরা পাঁচ পরিবার গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডের সেই সিনিয়র চার ফ্রেন্ড, উনাদের পরিবার মানে ভাবিরা বাচ্চারা সবাই চলে গিয়েছিল, আর আমরা থেকে গিয়েছিলাম ওই দিন। তো বিকেলবেলায় যে দেখতে পাচ্ছেন গ্রামে আমরা ঘুরে বেরিয়েছি, অনেক ভালো লেগেছে। গ্রাম কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, তাই না ভিউয়ার্স? আমরা যদি গ্রামে যাই কেউ আমরা মিস করতে চাই না। সবুজের যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা কেউ মিস করতে চাই না। হেঁটে হেঁটে চারপাশের সৌন্দর্যকে আমরা দেখি আর মুগ্ধ হই। তো দেখতে পাচ্ছেন পড়ন্ত বিকেলে গ্রামের কিশোরী মেয়েরা, দুরন্ত কিশোরী মেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরছে। আমি ওদের কিছুটা ভিডিও করে নিলাম, কারণ দেখুন ওরা কি সুন্দর এই সাঁকোটা পার হচ্ছে। আর আমার এত ভালো লাগলো যে ভাবলাম আমি আর ভিউয়ার্সদের জন্য কিছুটা ভিডিও করে নেই। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের এই দৃশ্যগুলো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন।
আর যদি ভালো লাগে তাহলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার ভিডিও দেখতে গিয়ে আপনারা যারা সাবস্ক্রাইব করতে ভুলে যান, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন নতুন বিষয়ে কাজ করার জন্য উৎসাহ দেন, আপনাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নদীর দৃশ্য। শীতের জন্য পানি প্রায় বলতে গেলে নাই, শুকিয়ে গিয়েছে পানি। তো হয়তো বা বর্ষাতে আবার কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে পানিতে। আর এই যে আমি কিছুটা ক্ষেতের জমি যে বলে ধান চাষ করেছে কৃষকেরা, তো সেটারও কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে নদীর পাশে লেবু বাগান, তো এখান থেকে ফ্রেশ নিজের হাতে কিছুটা পেরেছি। আর এই বাগানের যে মালিক, যে মহিলা, সেই খালা আমাকে নিজ হাতে পেরে দিলেন প্রায় 1 কেজির মতো, 1 কেজি লেবু, প্রায় 21টার মতো হবে লেবু, 1 কেজি হয়েছে। আর ঢাকায় হালি হলো প্রায় 30-40 টাকা, আর এখানে আমি 1 কেজি লেবু কিনেছি 40 টাকা দিয়ে। তো এই তো, আর এই লেবুটা বাসায় আসার পর বিভিন্ন আইটেম দিয়ে খাওয়া হয়েছে, দারুণ লেগেছে। খুব সুন্দর একটা ফ্লেভার, যে অন্যরকম একটা, যে ফ্রেশ লেবুর, সেটা আমরা হয়তো বাজার থেকে কিনে আনলেও সেটা পাই না। তো অনেকক্ষণ ছিলাম এই জায়গাটায়, অনেক ভালো লেগেছে এই গ্রামটা। এটা সন্তোষ থেকে একটু বেশ ভিতরে এই গ্রাম। কিছুটা অটো রিক্সা করেই যাওয়া হয়েছে, তারপর নদীটা পার হয়ে আমরা এই গ্রামে অনেকখানি আমাদের হেঁটে আসতে হয়েছে। এবং যখন হেঁটে হেঁটে রাস্তার দুপাশ, সেই গ্রামের কিছু দৃশ্য এত সুন্দর, আমি পুরোটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভিডিও তাহলে বেশ বড় হয়ে যাবে, এমনকি 3 ঘন্টারও ভিডিও হয়ে যেতে পারে। সেজন্য আমি খুব সংক্ষেপে ছোটো করে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা রাখবো যে সবসময় আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আজ আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।